প্রিয় দর্শক আমন্ত্রণ স্টার অফ পলিটিক্সে দেশের রাজনীতিবিদদের বিশেষ সাক্ষাৎকার ভিত্তিকে অনুষ্ঠানে সঙ্গে থাকবো আমি নিষাদ থেকে আমাদের আজকের স্টার অফ পলিটিক্স নবম জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা পাঁচ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ওয়ারসাদ হোসেন বেলাল বীর প্রতীক কেমন আছেন আপনি ভালো আছি সেই সাথে আমি আরটিভি এবং ইউরোপে যত বাঙালি দর্শক শ্রোতা আছেন তাদের সবাইকে অভিনন্দন জানাই প্রথমে আপনাকে জিজ্ঞেস করব মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন বাংলা মায়ের শ্রেষ্ঠ সন্তান হিসাবে আপনি বীর প্রতীক খেতাবে ভূষিত হয়েছিলেন কেমন লেগেছে সেই সময় মুক্তিযুদ্ধ এবং এই খেতাব প্রাপ্তি খেতাবটা তো একটা বড় অর্জন তার চেয়ে বড় অর্জন হচ্ছে বঙ্গবন্ধুটাকে সাড়া দিয়ে আমরা বাংলাদেশটাকে স্বাধীন করতে পেরেছি আর আমি ব্যক্তিগতভাবে আরও গর্ব অনুভব করি যখন দেখি দেখেছি আমার পুরো পরিবার আমরা সাত ভাই দু বোন একসাথে মিলে যুদ্ধ করেছি তার মধ্যে আবার চারজন আমরা খেতাব পেয়েছি আপনারা জানেন এগারো নম্বর সেক্টর কমান্ডার কর্নেল তাহে আবু তাহের বীর উত্তম উনি ছিলেন বীর উত্তম তার আমার আরেক ভাই আবু ইউসুফ বীর বিক্রম আরেক ভাই সাকাওয়াত হোসেন বাহার বীর প্রতীক আমি বীর প্রতীক এবং ডক্টর আনোয়ার হোসেন ঢাকা ইউনিভার্সিটির ভিসি উনিও সরাসরি যুদ্ধ করেছেন আমার আবু সাইদ উনি কোম্পানি কমান্ডার ছিলেন আমার ছোট দুই বোন ডালিয়া জুলিয়া ওরাও ব্যাটল ফিল্ডে ছিল ধানুয়া কামালপুরে ওরা ছিল পুরো মুক্তিযুদ্ধের সময় পুরো পরিবারটাই আপনার পরিবারটাই আমাদের পরিবারটাকে বলা হতো ব্রাদার্স প্লাটুন নামে আখ্যায়িত করা হতো সে সময় যে আপনার মুক্তিযুদ্ধে গিয়েছিলেন পুরো পরিবার উদ্দীপনার উৎসাহ থেকে পেয়েছিলেন উদ্দীপনার উৎসাহ এটা ছোটবেলা থেকে ছোটবেলা থেকে ইন এ সেন্স আমার বড় বোন যিনি লন্ডনে ছিলেন এবং ওনার বিয়ে পরবর্তী লন্ডনে হয়েছিল ওখানেই মারা গিয়েছেন ওই বোন আমার সালে আহমেদ উনি মাইমেন সিং মমিন মমিনুনেসা কলেজের সিক্সটি ফোর সিক্সটি ফাইভের দিকে কলেজে ভিপি ছিলেন এবং সেই সময় প্রগতিশীল আন্দোলনের আন্দোলনে যুক্ত ছিলেন উনি আমরা করতাম কি সকালবেলা হঠাৎ ধরেন ঘুম থেকে উঠেছি ছোট আমরা তখন ঘুম থেকে উঠেছি আমাদের ড্রয়িং রুম ভরা ইয়ে ফিস ফিস আওয়াজ এবং বোন আম্মা সবাইকে বলে দিচ্ছে ওনারা যে বাসায় আছে তা বাড়ি বাইরের কাউকে বলবে না কেন ওনারা নেতা সবাই এসছেন তখন মোনায়ম খানের এনএসএফ এর পাণ্ডারা প্রগতিশীলদেরকে এইভাবে মানে আক্রমণ করতো হ্যারাস করতো হুলিয়া জারি করত তারা এসে আমাদের বাসায় শেল্টার নিতেন সেভাবেই একটা রাজনীতির সাথে একটা সম্পর্ক আমাদের গড়ে উঠেছে আজকের যে নেত্রকোনা নামটা এই নেত্রকোনা নামটা আমার নির্বাচনী এলাকার জারিয়া ইউনিয়নের নাটের কোনা বলে একটা গ্রাম আছে সেই নাটের কোনা থেকে নেত্রকোনা নাটের কোনাতে ব্রিটিশদের একটা ফাঁড়ি ছিল এই টিপু শাহ মজনু শাহ কালান্দার শাহ ওনারা ওনারা কিন্তু তাদের সাথে ওই ওটা জ্বালিয়ে দিয়েছিলেন সেখানে সেখানে তাদের সাথে একটা যুদ্ধ হয়েছিল এবং সেভাবেই একটা ধারাবাহিকতা এবং আমাদের যে তালুক ছিল সেই তালুক অনেক সময় আক্রমণ হয়েছে সেটা নেওয়ার জন্য সেটা আমরা তার অন্যদেরকে পরাস্ত করেছি বিশেষ করে গৌরীপুরের জমিদার আক্রমণ করেছিল সেটাও পরাস্ত অনেক একটা ইতিহাস চলুন ইতিহাস জানতে জানতে আরো আমরা একটি ভিডিও ক্লিপের মাধ্যমে আপনাকে আপনার এলাকা ঘুরে নিয়ে আসি যে এলাকা থেকে আপনি নির্বাচিত হয়েছেন হাজার আটশো বর্গ কিলোমিটার আয়তনে নেত্রকোনা জেলার লোক সংখ্যা প্রায় বিশ লক্ষ ব্রহ্মপুত্র নদের পূর্বাঞ্চলে অবস্থিত নেত্রকোনা জেলার ইতিহাস প্রাচীন ঐতিহ্যে ভরপুর এর উত্তরে রয়েছে ভারতের মেঘালয় রাজ্যের কারো পাহাড় দক্ষিণে কিশোরগঞ্জ জেলা পূর্বে সুনামগঞ্জ এবং পশ্চিমে ময়মনসিংহ ঢাকা বিভাগের অন্তর্ভুক্ত নেত্রকোনা নির্বাচনী এলাকা পাঁচটি যার মধ্যে রয়েছে দশটি উপজেলা পাঁচটি সহ ছিয়াশিটি ইউনিয়ন নেত্রকোনা পাঁচের নির্বাচনী আসন নম্বর একশো যার মধ্যে রয়েছে পূর্ব উপজেলা এবং মৌগাতি ইউনিয়ন যেমনটি দেখছিলাম আপনার এলাকার ঐতিহ্যবাহী একটি ইতিহাস এবং তার সাথে আপনার এলাকার জনগণ যারা আপনাকে নির্বাচিত করেছেন তাদেরও এই ইতিহাসের অংশ তাদেরকে বলতে পারেন মুক্তিযুদ্ধের সময় আপনি ছিলেন বয়সে অনেক তরুণ আজ স্বাধীনতার বিয়াল্লিশ বছরে এখন যারা তরুণ তারা সেই মুক্তিযোদ্ধাকে কিভাবে ভাবছেন আর আপনারা কিভাবে ভাবতেন বলে আপনি মনে করেন দেখুন তখন ছিল একটা দেশ স্বাধীন করার প্রশ্ন মূলত এটা হচ্ছে একটা জাতীয়তাবাদী আন্দোলন পাকিস্তানিরা আমাদের দেশটাকে দখল করেছিল এবং তদান আজকের বাংলাদেশ তদানীতন পূর্ব পাকিস্তান এটাকে তারা শোষণের ক্ষেত্র হিসাবে তৈরি করেছিল এখান থেকে আমাদের পাট কাগজ এগুলো নিয়ে যেত তারা এগুলোর টাকা সমস্ত দিয়ে তারা পিন্ডি ইসলামাবাদ গঠন করেছিল বঙ্গবন্ধু প্রথম উপলব্ধি করেছিলেন এই বিষয়টা সারা বাংলাদেশের মানুষকে তিনি সংগঠিত করেছেন এবং এই সংগঠিত করে ধীরে 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 তিনি এগিয়ে গেছেন সারা বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করেছেন এবং একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়েই গেছেন তিনি এবং সত্তরে এসে পাক সামরিক জানতা নির্বাচন দিতে বাধ্য হয়েছে বাঙালি জা জনগোষ্ঠী এই আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধুকে নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা দিয়েছে নিয়ম অনুযায়ী হবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। কিন্তু পাক সামরিক সেটা করল না করলো তো নাই পাশাপাশি তারা পঁচিশে মার্চ সেই অপারেশন সার্চলাইটের কথা মনে আছে এই প্রজন্মে অবশ্যই এতদিনে এগুলো জানে নিশ্চয়ই অপারেশন সার্চলাইটের নামে তারা নিরীহ বাঙালি জাতির উপর ট্যাঙ্ক নামিয়ে গণ গণহত্যা চালালো এবং কী পরিমাণ মানুষ তারা সেদিন হত্যা করেছে আমরা প্রত্যক্ষ করেছি সেই সময় আমরা কিছুটা রেজিস্টেন্স দিয়েছি আমি তখন নারায়ণগঞ্জ তুলালাম কলেজের ছাত্র আর ঢাকাতেও আমাদের বিচরণ ছিল কার্যকলাপ ছাত্রলীগের সাথে আমরা কার্য আমাদের রাজনৈতিক কার্যকলাপ করতাম নারায়ণগঞ্জে তখন আমরা নারায়ণগঞ্জ ক্লাব থেকে রাইফেলগুলো নিয়ে আগেই কিছুটা ট্রেনিং নিয়েছি এবং তুলারাম কলেজের ছাদে আমরা পজিশন নিয়েছি পাকিস্তানিরা ঢাকার থেকে গিয়েছে ছাব্বিশ সাতাশ তারিখের দিকে পঞ্চবটিতে ওখানে তারা ডিফেন্স ফার্স্ট ডিফেন্স নিয়েছে ওখান থেকে ক্রস ফায়ারিং হতো এরপরে সাতাশ তারিখ সকালবেলা তারা ট্যাঙ্ক নিয়ে চাষাহা পর্যন্ত চলে এসছে চাষাহারাতে আমরা করেছিলাম কি আপনারা জানেন ওদিক দিয়ে একটা রেল লাইন গিয়েছে স্টেশন থেকে ওয়াগন এনে সেটাকে আমরা একটা ব্যারিকেড দিয়েছিলাম কিন্তু ট্যাঙ্কের সামনে তো ওই ওয়াগেনের ব্যারিকেড তো চলে না এবং আমরা কল্পনা করতে পারি নাই এত ইনডিসক্রিমিনেট ফায়ারিং ওরা ট্যাঙ্ক থেকে ট্যাঙ্কের মেন গান কিন্তু ওপেন করেছে আপনি জানবেন ট্যাঙ্কের মেন গান যদি ওপেন করা হয় ফায়ার করা হয় আমরা যদি একটা ঘরেও বসে থাকি তাহলে ঘরের যত কাচের জানালা আছে সবগুলো কিন্তু ভেঙে যাবে থ্রাস্ট অফ মানে ইয়ে থ্রাস্টে ভেঙে যাবে তারপর আমরা পিছু হটি পিছু হোটে আমরা শীতলক্ষা ক্রস করে ওপারে চলে যাই জনগণ তো তখন আমাদের সাথে জনগণ কিভাবে আমাদেরকে বরণ করছে তখন বলছি সাতাইশে মার্চ আটাইশে মার্চ কথা বলছি কিছুদিন সেখানে থেকে আমি মধুপুরে চলে যাই মধুপুরে আমি খবর পেলাম মধুপুরে তদানীতন ইপিআর আজকে যারা বর্ডার গার্ড তারা আহ তাদের কাছে কিছু অস্ত্র ছিল সেই অস্ত্রগুলো নিয়ে মধুপুর ব্রিজের ওই পাশে একটা ডিফেন্স তৈরি করেছে যাতে ঢাকা থেকে পাক আর্মি মাই আর্মিং যেতে না পারে সেখানে আমার সাথে দেখা হলো আমার বড় ভাই সাকাওয়াত হোসেন বাহার সে ওখানে যুদ্ধ করছে এই করতেন সে সময় সেই সময় সে কলেজে পড়তেনা কলেজের ছাত্র আমি তুলারাম কলেজে ছাত্র তখন অনেকদিন পরে দেখা হয়েছে

যে প্রচুর মানুষ যারা ধরেন মাইমিসিং টিচার্স ট্রেনিং কলেজের প্রিন্সিপাল তারপরে কলেজের প্রিন্সিপাল তাদের পুরো পরিবার আটকে গেছে যেতে পারছে না কোথাও তখন আমাদের বাড়িতে তারা আশ্রয় নিয়েছে এরকম যুদ্ধের কথা আবারও জানবো তবে এই মুহূর্তে আবার একটি ভিডিও ক্লিপে জেনে নিব আপনার এবং আপনার পরিবার সম্পর্কে মুক্তিযুদ্ধ ওয়ারেসাদ হোসেন বেলাল বীর প্রতীক জন্ম নেত্রকোনা জেলার পূর্বথলা উপজেলার কাজলা গ্রামে বাবার নাম মহিউদ্দিন আহমেদ এবং মা নেসা বেশ ঐতিহ্য মন্ডিত পরিবারে বেড়ে উঠেছেন ওয়ারিস বেলাল পরিবারের প্রত্যেকটি সদস্যই দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজেদের সম্পৃক্ত করেন